স্বাধীনতা দিবস উপলক্ষে ডালের উপর নেতাজির ছবি। সেফটি পিনের ডগায় ভারতের মানচিত্র সৃষ্টি করলেন রানাঘাটের শিল্পী। আগামীকাল 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে রানাঘাটের বাসিন্দা শ্রী মানিক দেবনাথ সেফটি পিনের মাথায় সরু তারের প্রায় 1.5 মিলিমিটারের মধ্যে ভারতের জাতীয় পতাকা একে নজির সৃষ্টি করলেন রানাঘাটের শিল্পী। শিল্পী মানিক দেবনাথ গত 25 বছর ধরে এই ক্ষুদ্র হস্তশিল্পের কাজ করে চলেছেন। তিনি মূলত রাতের বেলায় তার এই সকল শিল্পকর্মের কাজ করে থাকেন। স্বাধীনতা দিবসে এই বছর তার তৃতীয় নিবেদন। এই বছরের স্বাধীনতা দিবসের জন্য তিনি প্রায় 5 রাত জেগে এবারের 1.5 মিলিমিটারের তিরঙ্গা বানিয়েছেন, সাথে মুগডালের উপর এঁকেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। আগামী দিনেও তিনি তার এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চান, যতদিন পর্যন্ত তার চোখ এই কাজ করতে পারদর্শী হবে। আমি 3 বছর ধরেই, আমরা 1.5 বছর লকডাউনে তো পড়ে গেছি, তা গত বছর ওই লকডাউনের মধ্যে আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে ওদের আনন্দ দেওয়ার জন্য কোনো অনুষ্ঠান যেহেতু হয় না বা হচ্ছে না, সেক্ষেত্রে আমি 15 আগস্টে একটা সেফটি পিনের মাথায় একটা আমাদের ইন্ডিয়ান ম্যাপ করি, তা সাইজেই 2 মিলিমিটার। তারপর আরেকটা আমি তারের মাথায় আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ করি এবং একটা ম্যাপ করি। ওটা ওই 3 মিলিমিটার 2 মিলিমিটারের মধ্যেই, আর ফ্ল্যাগটা আছে 1.5 মিলিমিটার। তা এই বছর যেটা আমি করেছি, একটা ডালের মধ্যে নেতাজির একটা ছবি এঁকেছি, আর 1 মিলিমিটারের একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ পতাকা, আর ইন্ডিয়ান ম্যাপটা করেছি আমি 2.5 মিলিমিটার। তা সবাইকে এই বছর একটা আমার এই লকডাউনে ঘরে বসে থেকে থেকে আমার মনে হলো যে অনুষ্ঠান তো সবাই আমরা বাইরে বেরোতেই পারবো না, সবার একটা ভয় রয়েছে, যার জন্য এই বছর আমি এই লকডাউনে সবাইকে একটা উপহার হিসাবে এবং দেশবাসীকে একটু আনন্দ দেওয়ার জন্য, পাশাপাশি আমার এই শিল্পকর্ম যাতে মানুষ দেখতে পায় তার জন্য আমি একটু করা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।